আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যা বলে তা শ্রোতাদের শুধু কান দিয়া ঢুকে না, কলবে আঘাত করে, চোখ দিয়া পানি ঝরে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মিলে প্রাণ ভরে ইখলাসের সাথে মনোযোগী হয়ে দরুদ ইব্রাহিমি পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান তাহজিবুল উম্মাহ কুমিল্লা শাখার আয়োজনে তাহজিবুল উম্মাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ, তাহজিবুল উম্মাহ দাখিল মাদ্রাসার
সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, ছাত্রবন্ধুরা, সর্বোপরি মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলকে আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা সেই মুনিবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। তাফসীরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ মাহফিলে আসার সুযোগ দিলেন। সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যুবক তেমন নাই। যুবক আছো কিছু? শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ। বুড়ো অল্প কয়েকজন স্টেজে যারা আছেন ওনারা জোয়ানো না বুড়ো? যুবকের সময়ও বলে নাই, বুড়ার সময়ও বলে নাই। এবার সকলে মিলে একসাথে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে মিলে দরুদ পড়ি, যার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেয়েছি। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুহাদা ইকরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে। দোয়া করছি মুনিব, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। বাউন্ন সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, বিশেষ করে 71 সনে স্বাধীনতার মহান সংগ্রামে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করে গেলেন, মুক্ত করে গেলেন, আজাদ করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তি যোদ্ধাদের জন্য দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তি যোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ বি তৌফিকিল্লাহ বি ইজনিল্লাহ। সাধারণত আমি দুটি প্রোগ্রাম রাখি না, এটা আমার শ্রোতাদের আয়োজকদের মনে হয় সারা দেশেই জানা, কিন্তু এই জায়গায় মজবুর হয়ে গেলাম, ইচ্ছের বিরুদ্ধেও আজকের এই প্রোগ্রামটি ডুয়েল রাখা, এই জন্যেই আপনাদের সাথে মাগরিবের পরে কথা বলা। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ বি তৌফিকিল্লাহ বি ইজনিল্লাহ। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির
وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر صدق الله العظيم সূরার নাম সূরাতুল মুদাদ্দির আয়াত 56 রুকু 2 ক্রমিক নাম্বার 74 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল এই জন্য সূরাটিকে বলা হয় মক্কিয়া আমি আবারও বলছি সূরার নাম আল মুদাদ্দির আয়াত 56 রুকু 2 ক্রমিক নাম্বার 74 সূরাটি মাক্কি যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন এমন সকলকেই জবান খুলে জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি সূরাটির নাম খুব আস্তে বলুন কেউ যাতে না শুনে সূরার নাম আয়াত রুকু ক্রমিক নাম্বার সূরাটি মাক্কি না মাদানী আজকের শ্রোতাদের মাঝে সিংহভাগই সচেতন এবং সুশিক্ষিত কিন্তু জবাবটা মনে হয় এমন হয়নি এবার সবাই বলুন তো আবার সূরাটির নাম আয়াত রুকু ক্রমিক নাম্বার সূরাটি মাক্কি না মাদানী সম্মানিত দিনী ভাইরা এই সূরাটি শুধু মাক্কি জীবনেই নাজিল হয়নি মুফাসসিরিন কেরাম বলেছেন এই সূরার প্রথম 7 আয়াত কোন কোন মুফাসসিরের মতে এই 7 আয়াত কোরআন শরীফের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত সারা পৃথিবীর সিংহভাগ মুসলমানই আমরা জানি সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ প্রথম নাজিল করেছেন এবং ওই 5 আয়াত নাজিলের মাধ্যমেই কোরআন মজিদের সূচনা কিন্তু কোন কোন মুফাসসির বলেন সূরা মুদাদ্দিরের প্রথম 7 আয়াত প্রথম নাজিল হওয়া আয়াত দুটি মত কি একরকম না বিপরীতমুখী কথা বলুন না রে ভাই এখন এই বিপরীতমুখী দুটা মতই সঠিক প্রশ্ন হতে পারে দু ধরনের বক্তব্য সম্পূর্ণ একটা আরেকটার বিপরীত সঠিক হয় কিভাবে এটার জন্যই তাফসির জানা দরকার সূরা আলাকের প্রথম 5 আয়াত নবুয়তের সূচনা লগ্নে প্রথম নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই নবুয়তের সূচনার পরে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত ওহি বন্ধ ছিল একে বলা হয় ফাতরাতে ওহি ওহি বন্ধকালীন সময় এই দীর্ঘদিন ওহি বন্ধকালীন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির জন্য পেরেশান ছিলেন তিনি নিজেই বলেন ওহির আশায় আমি মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় উঠে যেতাম দীর্ঘ সময় ওহির জন্য অপেক্ষা করতাম দীর্ঘ সময় অপেক্ষার পরে ওহি যখন আসতো না তখন আমার মন চাইতো পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যাই যখনই এমনই মনোভাব তৈরি হতো তখনই কে যেন অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে বলতো মুহাম্মদ তুমি না নবী সুবহানাল্লাহ তখন আমি আর পাহাড়ের চূড়া থেকে পড়ার যে চিন্তা করেছিলাম সে চিন্তার বাস্তবায়ন করিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহি বন্ধকালীন দীর্ঘদিন গত হওয়ার এক সময় আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ নজরে এলো বহুদিন আগে হেরা পর্বতে প্রথম যিনি ওহি নিয়ে এসেছিলেন তিনি আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে
শূন্যে একটি ঝুলন্ত চেয়ারে বসা, সুবহানাল্লাহ, তিনি কে? আপনাদের জবাব লজ্জাজনক, এত দামি মানুষ হলে এখানে আসছেন কেন? কোরআন মুজিদের তাফসিরের সাথে জবানটা যদি মিলাতে না পারেন, আপনি এত দামি তো এখানে আসছেন কেন? এত দামি মানুষের জায়গা তো এখানে না। রাসূল বলেন, জিব্রাইলকে আকাশ এবং জমিনের মধ্যবর্তী ঝুলন্ত জায়গায় শূন্যে ঝুলন্ত চেয়ারে বসা দেখে আমি ভয় পেয়ে গেলাম, বেহুশ হয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পর দৌড়ে বাড়িতে আসলাম, পরিবারের সদস্যদেরকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করে দাও, চাদর আবৃত করে দাও। পরিবারের সদস্যরা রাসূলকে কম্বল আবৃত করে দিলেন। আল্লাহর নবী কম্বল আবৃত হয়ে শোয়া, এমন সময় জিব্রাইল সূরা মুদাসসিরের 7 আয়াত একসাথে রাসূলের উপর নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী কম্বল আবৃত হয়ে শোয়া, এমন সময় আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বল আবৃত নবী, ওম, আপনি উঠুন, ঘুমানো আপনার দায়িত্ব নয়। সারা পৃথিবীর মানুষগুলো জেহালাতের ঘুমে, গভীর ঘুমে নিমগ্ন, এই ঘুমন্ত জাতিকে জাগাবার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ, আপনি নিজেই যদি ঘুমিয়ে যান, ঘুমন্ত জাতিকে জাগাবে কে? আল্লাহু আকবার। সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। উটেই প্রথম নাজিল হয়েছিল, দীর্ঘদিন ওহি বন্ধ থাকার পর আবার সূরা মুদাসসির প্রথম 7 আয়াত নাজিল হয়েছে। সুতরাং দোনোটা মতই সঠিক। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? সূরা আলাকের প্রথম 5 আয়াত প্রথম নাজিল হয়েছে এটাও সঠিক, সূরা মুদাসসিরের প্রথম 7 আয়াত প্রথম নাজিল হয়েছে তার মানে ওহি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার প্রথম নাজিল হয়েছে এটাও। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাওয়াতি কাজে নেমে গেলেন, মক্কার পারিবারিক জীবনে বৈপ্লবিক পরিবর্তন শুরু হল। বাবা কালেমা পড়ে মুসলমান, ছেলে এখনো মুশরিক, স্বামী কালেমা পড়ে মুসলমান, স্ত্রী এখনো মুশরিকা। ঠিক এমন সময়ে মক্কার কুরাইশ নেতৃবৃন্দ তাৎক্ষণিক সংসদ অধিবেশন বসালো। সংসদ অধিবেশনে তারা একটি বিল উত্থাপন করল। তারা বলল, দেখো মুহাম্মদ যে মিশন আমাদের সমাজে প্রচার করছে, যে মিশন নিয়ে নেমেছে, এটা যদি বহির্বিশ্বের জনতার কাছে পৌঁছে, এখন তো মুহাম্মদের দাওয়াত শুধু আমাদের এরিয়ার ভিতরে সীমাবদ্ধ, তখন তার দাওয়াত পৌঁছে যাবে পুরো পৃথিবীতে। কয়েকদিন পরে হজের মৌসুম শুরু হবে, হজের মৌসুমে সারা পৃথিবী থেকে হাজিরা দলে দলে বাইতুল্লাহ তওয়াফে আসবে। মুহাম্মদ যদি ওই আগন্তুক হাজিদের কাছে তার দাওয়াত পৌঁছান, মুহাম্মদের দাওয়াত পুরো পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে যাবে। সুতরাং মুহাম্মদের দাওয়াত যেন পৃথিবীর অন্য জায়গায় না পৌঁছে, এই জন্য মুহাম্মদ যাওয়ার আগে আমরা নিজে গিয়ে হাজিদেরকে বলে আসা লাগবে, মুহাম্মদের কথা শোনা যাবে না। সবাই একমত হল মুহাম্মদের বিরোধিতা করবে,
হাজি সাহেবদের কাছে বলে আসবে মুহাম্মাদের কথা শুনবা না। ঠিক এমন সময় চলমান সংসদের মুরব্বী সদস্য নাম ওয়ালিদ ইবনে মুগিরা, খালিদ ইবনে ওয়ালিদের বাবা, খালিদ ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা তিনি কাফের এবং মুশরিক, কালেমা পড়ে নাই, এই সংসদের সদস্য। সে প্রস্তাব করে বলল, শুনো, মুহাম্মাদের বিরোধিতা করবে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাদের কাছে একটা প্রস্তাব, সকলে যদি একরকম কথা না বলো, বহিরাগত লোকেরা মুহাম্মদকে খারাপ বলবে না, বরং তোমাদেরকেই খারাপ বলবে। মনোযোগ আছে আপনাদের? সুতরাং মুহাম্মাদের বিরোধিতা যা করবা সবাই একযোগে একরকম কথা বলা লাগবে। তার মানে সংবাদ এক জায়গায় একরকম লেখা হবে, এটা সব ফ্রেশে চলে যাবে। একটা সংবাদ এক জায়গায় লেখা হবে, এটা সকল পত্রিকার অফিসে চলে যাবে। সংবাদ হবে কয় রকম? আরো আসতে বলেন, মায়ের আসতে পারে, কয় রকম হবে? আমার ভাইয়ারা দেখুন, বাবার ছেলের মাঝে কি বিশাল ব্যবধান। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যুদ্ধের ইতিহাসে যার কোনোদিন পরাজয় নাই, কালেমা পড়ার আগে যত যুদ্ধ করেছেন কোনোদিন পরাজিত হন নাই, কালেমা পড়ার পরে যত জিহাদ করেছেন একটা তো পরাজিত হন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খালেদের ওয়ালিদ ইবনে মুগিরার এই প্রস্তাবে সবাই একমত হলো। এবার ওয়ালিদ ইবনে মুগিরার প্রস্তাব মেনে সবাই বলল, তাহলে সিদ্ধান্ত নেওয়া হোক, কি বলা লাগে, কি বলা যায়। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, তোমরাই প্রস্তাব করো। একজনে প্রস্তাব দিয়ে বলল, মুহাম্মদকে পাগল বলা হোক। বাকিরা সুবহানাল্লাহ বলেন, এতে কিছু জিন্দাউলি বসা এখানে একদম, এই পর্যন্ত জবান খোলেই নেই। একজনে প্রস্তাব করল, মুহাম্মদকে পাগল বলা হোক। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না, এই প্রস্তাব গ্রহণ করা যাবে না। তার কারণ হলো, যাদের কাছে মুহাম্মদকে পাগল বলে পরিচয় করিয়ে দিবা, ওরা পাগল ভালো চিনে। আরো আধা ঘন্টা পরে কোন পাগলের পরিচয় হলো, ওদের চুল হবে এলোমেলো, কথার কোনো ব্যালেন্স থাকবে না, পোশাক পরিচ্ছন্ন থাকবে না, কেমন কেমন ভাব, এর নাম হলো পাগল। কিন্তু মুহাম্মদের চেহারার সাথে আল্লাহর কসম করি বলি পাগলামির কোনো মিল না। হ্যাঁ জয় যুক্ত না? না। হ্যাঁ বলে জয় যুক্ত। আল্লাহ বলে কি? হ্যাঁ জয়যুক্ত না? না জয়যুক্ত। এই প্রস্তাব কি হয়ে গেল? নাকচ হয়ে গেল। এবার প্রস্তাব এলো, মুহাম্মদকে গণক বলা হোক। আরো জোরে বলেন। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না, মুহাম্মদকে গণক বললেও বহির্বিশ্ব থেকে আগন্তুক হাজিরা রিসিভ করবে না। সুবহানাল্লাহ। তার কারণ হলো, যাদের কাছে মুহাম্মদকে গণক বলবা, ওরা গণক সম্পর্কে ভালো জানে, গণক গুনগুন করে কথা বলে, শ্রোতারা বুঝে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যা বলে তা শ্রোতাদের শুধু কান দিয়া ঢুকে না, কলবে আঘাত করে, চোখ দিয়া পানি ঝরে। আল্লাহ, এই প্রস্তাব নাকচ হয়ে গেল। এবার প্রস্তাব এলো, মুহাম্মদকে জাদুকর বলা হোক। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না, মুহাম্মদকে জাদুকর বললেও হাজিরা রিসিভ করবে না। তার কারণ, ওরা ওরা জাদুকর সম্পর্কে ভালো জানে, জাদুকর জাদুর ভিত্তিতে প্রভাব বিস্তার করে, মুহাম্মদ এমন নয়। সুতরাং
মুহাম্মদকে জাদুকর বললে ওরা মুহাম্মদকে জাদুকর বলবে, স্বীকার করবে না, তোমাদেরকে খারাপ জানবে। এই প্রস্তাবও নাকচ হয়ে গেল। প্রস্তাব গেল কয়টা? এর মধ্যে রিসিভ হলো কয়টা? এবার সর্বশেষ প্রস্তাব এলো, তাহলে মুহাম্মদকে কবি বলা হোক। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না, মুহাম্মদকে কবি বলল বহিরাগত হাজিরা রিসিভ করবে না। তার কারণ হলো, তোমরা নিজেরাই সাক্ষী, প্রতি বছর ওকাজ মেলায় কবি এবং কবিতাদের প্রতিযোগিতা হয়। সেখানে 1 থেকে 7 পর্যন্ত যে কবিতাগুলো নাম্বারিং গ্রেডে আসে, ওই কবিতাগুলো বাইতুল্লার দেয়ালে লটকানো হয়। যে দেশের মানুষ কবিদের নিয়ে বাৎসরিক 1 বার প্রতিযোগিতার অনুষ্ঠান করে, কবিতা নিয়ে এমন চর্চা যে দেশের মানুষের, ও দেশের মানুষের কাছে কোরআন কবিতা হিসেবে প্রসার করলে রিসিভ হবে না। আল্লাহু আকবার! এই প্রস্তাব নাকচ হয়ে গেল। প্রস্তাব মোট ছিল কয়টা? রিসিভ হল কয়টা? আমার ভাইয়ারা, এই সংসদের আরেকজন সদস্যের নাম হলো আবু জেহেল। নাম শুনেছেন? ভালো মানুষ না, খারাপ না? যারা জব দেয়নি তাদের আত্মীয় আছে মনে হয়। আবু জেহেল মরে গেছে বহু আগে, তার মুরিদ কিন্তু এখনো দেশে আছে। আমাদের দেশে নিয়ম হলো এই, আলোচকরা সুর দিয়া যা বলে তাই জনগণ খায়। এখন সারা পৃথিবীতে যারা আছে ওরা কি আবু জেহেলের মুরিদ না খলিফা? আপনার যে একটু আগে বললেন মুরিদ, ওরা যেই মানের অনুসারী ওদেরকে মুরিদ বললে আপনার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে। কথা বুঝেন নাই মনে হয়? ওরা আবু জেহেলের অনুসরণের দিক থেকে খলিফার পর্যায়ে পৌঁছে গেছে। আবু জেহেল বলল, ওলিদ, এ পর্যন্ত সংসদে 4টা প্রস্তাব এলো, তুমি কোনটাই রিসিভ করো নাই। এবার তোমার কাছে জানতে চাই, বলতো দেখি মুহাম্মদের কথা সম্পর্কে তোমার কি মত? আল্লাহু আকবার! বল। ওলিদ ইবনে মুগীরা বলল, শোনো, জীবনে বহু দেশ ব্যবসায়িক কারণে সফর গিয়েছিলাম, অনেক নামি দামি মানুষের সংস্পর্শে গিয়েছিলাম, অনেক দামি দামি বক্তার বক্তব্য শুনেছি, জীবনে কত অভিজ্ঞতা অর্জন হয়েছে আমার জীবনে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যা বলেন এর সাথে পৃথিবীর কারো কথার কোনো মিল না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার! ওয়ালিদ ইবনে মুগীরার এই বক্তব্যের পরে সংসদে কিছুটা এদিক সেদিক তাকানো শুরু হয়েছে। আল্লাহ, ও তো দেখি ট্যাবলেট খাইছি মনে হয়। আবু জেহেল কিছুটা ধমকের সুরে বলল, তুমি 4টা প্রস্তাবের 1টা রিসিভ করো নাই, তোমাকে সিদ্ধান্ত দিতে হবে মুহাম্মদের বিরুদ্ধে কি বলা যায়। একটু চিন্তা করে ওয়ালিদ ইবনে মুগীরা বলল, ঠিক আছে, জাতির পক্ষ থেকে দাও একটা দায়িত্ব, এটা অবহেলা করি কিভাবে? এটা দায়িত্ব না? সুতরাং সে বলল, আমাকে একটু সময় দাও, বিষয়টাও যেহেতু জটিল, তারপরে জাতীয় সমস্যা, জাতির পক্ষ থেকে পাওয়া দায়িত্ব আমার একার ঘাড়ে পড়েছে, একটু চিন্তা না করে হুট করে কিছু বললে যদি আবার পরে আবার নিজে মামলা খাওয়া লাগে, সুতরাং এই জন্য একটু ভেবে চিনতে একটু ধীরে ধীরে কিছু পৃষ্ঠা লিখে থেকে আস্তে আস্তে করে অগ্রসর হওয়া লাগে। এবার সে দীর্ঘ সময় চিন্তা করে সংসদকে একটি ব্রিফ করেছে। সে বলেছে, দেখো, আমি অনেক সময় চিন্তা করে তোমাদের প্রস্তাবের সাথে মুহাম্মদের জীবনকে মিলিয়ে মোটামুটি একটা সিদ্ধান্তে আমি একমত হয়েছি, সেটা হলো এই, যদি মুহাম্মদের বিরুদ্ধে কিছু বলতেই হয় তাহলে জাদুকর বলা যেতে পারে। তার কারণ হলো, জাদুকরের জাদুর প্রভাব যেভাবে শ্রোতাদের প্রতি পড়ে, মুহাম্মদের কোরআন প্রচার করা কোরআনও অন্যদের প্রতি প্রভাব বিস্তার করে,
বাপ ছেলে দ্বন্দ্ব লেগে যায়, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লেগে যায়, পারিবারিক জীবনে কেউ মুশরিক কেউ মুমিন হয়ে যায়, এই যে একটা আসর, এটা জাদুর মতো। সুতরাং যদি কিছু বলতেই হয় তাহলে কি বলা যেতে পারে? এই পরের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অষ্টম আয়াত থেকে সর্বশেষ আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? প্রথম সাত আয়াত নাজিল হওয়ার কারণ আমি শুরুতে বলেছি, আর এই সময় যে কথাটি বললাম এটা হলো অষ্টম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত নাজিল হওয়ার সারি নুজুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। শামার নবীর ব্যাপারে এত বাজে মন্তব্য করেছে, ওর শাস্তির জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, নবী হে ওয়ালিদ ইবনে মুগিরাকে আপনি আমি আল্লাহর হাতে ছেড়ে দেন। আল্লাহু আকবার বলবেন। সুতরাং ওর বিরুদ্ধে, ইসলাম বিরোধী নবী বিরোধীর বিরুদ্ধে আমাদের পরিকল্পনার প্রয়োজন নাই, ওদের দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। নবী হে এই ওয়ালিদ ইবনে মুগিরার বিরুদ্ধে আপনার কোনো পরিকল্পনার প্রয়োজন নাই, ওকে আমি আল্লাহর হাতে ছেড়ে দেন। ওয়ামান খালাকতু ওয়াহিদা, আমি আল্লাহ ওকে বেনিয়াজ করে সৃষ্টি করেছিলাম, বেমেসাল করে সৃষ্টি করেছিলাম, অপ্রতিদ্বন্দ্বী করে তাকে আমি সৃষ্টি করেছিলাম। তার মতো এত সুন্দর, এত সুটাম দেহ, এত টাকা পয়সা অনেককে আমি দেই নাই। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, যাকে আমি বেমেসাল করে বানালাম ওকে আমি আল্লাহর হাতে ছেড়ে দেন। আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বিরোধী এরকম মুরিদকে শাস্তি দেওয়ার জন্য এখনো কি প্রস্তুত? এখনো কি প্রস্তুত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলতু লাহু মালান মামদুদা। গরিব হলে পরে মানুষ অভাবের কারণে অনেক কথা বলে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা এরকম গরিব ছিল না। ওয়াজআলতু লাহু মালান মামদুদা, ওয়াজআলতু লাহু মালান মামদুদা। সে তো গরিব ছিল না, আমি আল্লাহ তাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ। আরো আস্তে বলেন, কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিউ আনতুমুল ফুকারা। আমি আল্লাহই ধনী, তোমরা সব ফকির। আমরা কি? আরো জোরে বলেন, স্টেজে যারা ওনারা কি? আপনারা কি? ধনী একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলতু লাহু মালান মামদুদা। আমি আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলাম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, মক্কা থেকে তায়েফ পর্যন্ত প্রায় 70 কিলোমিটার রাস্তা। এই সুদীর্ঘ পথের দুদিকে যত জমিন, যত কি বলে এটাকে, যত জমিন, সিংহবাগ ছিল ওলিদের। আল্লাহু আকবার। কত কিলোমিটার? মক্কা থেকে তায়েফ পর্যন্ত রাস্তার দুধারে যত জায়গা সবটাই প্রায় ছিল কার? সম্পদ কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলতু লাহু মালান মামদুদা। আমি আল্লাহ তাকে অনেক অঢেল সম্পদ দিয়েছিলাম। অনেককে আল্লাহ সম্পদ দেন, সন্তান দেন না। অনেককে আল্লাহ সন্তান দেন, সম্পদ দেন না। কিন্তু ওলিদের বেলা ঘটনা ব্যতিক্রম। ওয়াবানিনা শুহুদা, তাকে আমি যেভাবে সম্পদ দিয়েছিলাম তাকে আমি অনেক সন্তানও দিয়েছিলাম। আল্লাহু আকবার। তার সন্তানও ছিল, সম্পদও ছিল, আল্লাহর দেওয়া কোনো নেয়ামতের অভাব ছিল না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবানিনা শুহুদা, তাকে আমি এমন সন্তান দিয়েছিলাম যারা সব সময় বাবার কাছাকাছি থাকতো। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, সন্তানাদি মা বাবার কাছাকাছি থাকাও একটা আল্লাহর নেয়ামত। কিন্তু বর্তমানে অধিকাংশ মা বাবার কিসমত এত খারাপ,
জীবদ্দশা সন্তান কাছে থাকা তো দূরের কথা, মরার সময় জানাজাও পায় না। কথা বলেন ঠিক কি না? ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাত্তু লাহু তামহিদা। শুধু তাই নয়, সম্পদ নয়, সন্তান নয়, ওয়া মাহাত্তু লাহু তামহিদা। দুনিয়াতে ভোগের সামগ্রী বলতে যা বোঝায় সব আমি তাকে দিয়েছিলাম। এত সম্পদ দেওয়ার পরেও, এত সম্পদ দেওয়ার পরেও সুম্মায়াতমাওয়ানাজিদা, এরপরে সে শুধু আরো চায়, আরো চায়, আরো চায়। এই অবস্থা এখন নাই, আরো জোরে বলে আসেন না, হুজুরদের ভিতরে নাই, বক্তাদের ভিতরে নাই, পিশাবদের ভিতরে নাই। 1,00,000 টাকাও যদি দেন এরপরে বলবে গাড়ি ভাড়া, পরে কথা কয় টাকা ঠিক কিনা? হ্যাঁ, বিমানেও যদি আনেন এরপরেও বলবে বিমানটা আমার দিয়া দেন, পরে কথা কয় টাকা ঠিক কিনা? সুম্মায়াতমাওয়ানাজিদা, এত সম্পদ দিলাম ওলিদকে, তায়েব পর্যন্ত বিশাল ভূমি দিলাম, সন্তান দিলাম, সম্পদ দিলাম, ভোগের সামগ্রী দিলাম, এরপরও সে শুধু চায়, শুধু চায়, শুধু চায়। যারা এখন এই চরিত্রের তারা ওলিদের খলিফা, কথা বলে ঠিক নয় কি? ইত্তাবিউ ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম মাজরা ওয়া হুম মুহতাদুন। যারা দাওয়াতি কাজ করবে তাদের জন্য শর্ত দুইটা, কয়টা? দুইটা। মনোযোগ আছে আপনাদের? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম মাজরা, যারা দাওয়াতি কাজ করবেন, দাঈল আল্লাহর কাজ যারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শর্ত দিয়েছেন কয়টা? দুইটা। প্রথম শর্ত হলো ইত্তাবিউ মান লা ইয়াসআলুহুম আজরা, আর দ্বিতীয় শর্ত হলো ওয়া হুম মুহতাদুন, তাদের দাওয়াতি কাজ শুনো, তাদের কথা শুনো। যারা দাওয়াতি কাজের বিনিময়ে, প্রথম শর্ত হলো বিনিময় চায় না। আসেন মাঠে? মাঠে আসেন? কয়টা শর্ত গেল আর আছে কয়টা? ওয়াহুম মুহতাদুন, ওদের কথা শুনো, ওই দাঈল আল্লাহর ওয়াজ শুনো, আলোচনা শুনো। ওয়াহুম মুহতাদুন, যারা নিজেরা হেদায়েতের উপরে আছে। শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমাদের দেশে কিছু দাঈল আল্লাহ আছে যারা নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, হাটে বাজারে গিয়ে, পিছনে পিছনে গিয়ে, কিন্তু ওয়াহুম মুহতাদুন এই দ্বিতীয় শর্ত নাই। আরে কথা বলে না কেন? ওরা নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করে, শর্ত পাওয়া গেছে কয়টা? ও দুইটা পাওয়া গেছে, কিন্তু ওয়াহুম মুহতাদুন হেদায়েতের উপরে। আর কিছু লোক আছে হেদায়েতের উপরে আছে কিন্তু নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করে না, এই দুটো গ্রুপ এক। আমি বুঝাইতে পারি নাই মনে হয়। দাওয়াতি কাজের জন্য শর্ত কয়টা? আমার কথা কে বলেছেন? এখানে কিছু কাটছাট করা যাবে না, হ্যাঁ, নিজে কিছু ফতুয়া দেওয়া যাবে না এখানে। দাওয়াতি কাজের শর্ত কয়টা? প্রথম শর্ত হলো কোনো উজরত চাওয়া যাবে না, দ্বিতীয় শর্ত হলো সে নিজ হেদায়েতের উপরে থাকা লাগবে। এখন সমাজের কিছু লোক আছে যারা দাওয়াতি কাজ করেন নিঃস্বার্থভাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু অহম মুহতাদুন এই দ্বিতীয় শর্তে তারা ফেল। আর কিছু লোক আছেন অহম মুহতাদুন হেদায়েতের উপর আছেন বলা যায় কিন্তু প্রথম শর্তটা নাই। আমি বুঝাইতে পারছি? এই কথাগুলো আমি সর্বত্রই বলি এবং বলেই যাব ইনশাআল্লাহ। এতে করে বক্তারা যতই খেপুক আর আপনারা যতই রাগ হন, ঠিক নয় কি? আমার ভাইরা, নিঃস্বার্থ দাঈল আল্লাহ বাংলার জমিনে একজন হলেই চলে, এত হাজার হাজার স্বার্থবাদী বক্তার দরকার নাই। নিঃস্বার্থ যিনি দাওয়াতি কাজ করেছিলেন একা, টেকনাফ থেকে তেঁতুলিয়া লক্ষ লক্ষ যুবক নামাজ পড়েছে, চরিত্র ধরেছে, আল্লাহু আকবার স্লোগানে কর্মী হয়েছে, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়েছে কলেজ পড়ুয়া ছেলেরা, একজন দাঈল আল্লাহর নিঃস্বার্থ দাওয়াতি কাজে। আর আমাদের দাওয়াতি কাজে, আমাদের দাওয়াতি কাজে জবান দিয়ে কথাই বলাইতে পারি না,
কথা বলে ঠিক না? আর ওনার দ্বারা ঠিক আছে, ছেলেরা চরিত্রহীন যারা ছিল চরিত্র ধরেছে, বাজে অভ্যাস ছিল সব ছেড়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদের সেজদায় কেঁদেছে। আর আমরা দাওয়াতি কাজ করি, আমরা মাঠের যুবকদের জবানটা এখানে খুলতে পারি না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওদের আলোচনা শুনো, ওদের দাওয়াতি কাজে যাও, যারা উজরত চায় না, উজরত চায় না, উজরত চায় না। দ্বিতীয় হলো ওয়াহুম মুহতাদুন, নিজেরও হেদায়েতের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুই শর্ত মেনে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইয়াতমাউ আন আজিদা, ওলিদকে এত দিলাম, ওলিদকে এত দিলাম, এত দিলাম, এরপর সুম্মা ইয়াতমাউ আন আজিদা, সে শুধু আরো চায়, আরো চায়, শুধু আরো চায়। একজন ইমানদারের বৈশিষ্ট্য হবে কানাত, অল্পে তুষ্টি, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একজন ইমানদার সুখে থাকুক দুঃখে থাকুক, যা পাক সব সময় শুকরিয়া আদায় করবে কার? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না কাল্লা, কখনো আর তার সম্পদ বাড়ানো হবে না। ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা। দ্বিতীয় শানে নজরুলটা কি আপনাদের মনে আছে? জাতির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? ওলিদ ইবনে মুগিরাকে। কাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? যে মুহাম্মদের বিরুদ্ধে কি বলা যায় তুমি চিন্তা করে একটা কথা ঠিক করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ফাক্কারা, জাতির পক্ষ থেকে দায়িত্ব পেয়ে সে গভীর চিন্তা নিমগ্ন হয়ে গেল। ওয়াকাদ্দারা, দীর্ঘ সময় চিন্তা করে আমার নবীর ব্যাপারে একটা বাজে সিদ্ধান্তে সে উপনীত হলো। বুদ্ধিজীবী, কি জীবী, তো কথা কয় না, বুদ্ধির চাপে, চাপ দেয় তো নিচে, বুদ্ধি চাপ দেয় কোন দিকে? মাথা পুরা স্টেডিয়াম, কথা বলে ঠিক না? পৃথিবীর অধিকাংশ বুদ্ধিজীবী গুলো ওলিদ ইবনে মুগিরার খলিফা। ইন্নাহু ফাক্কারা, ওলিদ ইবনে মুগিরা গভীর চিন্তা নিমগ্ন হয়ে গেল। ওয়াকাদ্দারা, দীর্ঘ সময় চিন্তা করে রাসূলের ব্যাপারে একটা বাজে সিদ্ধান্তে সে উপনীত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিলা কাইফা কাদ্দারা, তার উপরে লানত, তার উপরে গজব, তার ধ্বংস হোক, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাকুতিলা, তার উপরে লানত, তার উপরে গজব, তার ধ্বংস হোক, কাইফা কাদ্দারা, সে আমার নবীর ব্যাপারে এত বাজে মন্তব্য কেমনে করলো, আল্লাহু আকবার। সে কেমনে আমার নবীর ব্যাপারে গণক বলে সিদ্ধান্ত জানালো? সে নিজে একটু আগে সংসদে জানালো, মুহাম্মদ যা বলে তা শুধু কান দিয়ে ঢুকে না, কলবে আঘাত করে, চোখ দিয়ে পানি বের হয়। সে মুহাম্মদের ব্যাপারে সে আবার মন্তব্য করলো গণক, ফাকুতিলা, তার উপরে লানত, তার উপরে গজব। ঠিক এভাবে রাসূলুল উম্মত যারা বর্তমানে দাইলাল্লাহ, যারা একামতি দিনের কর্মী, যারা তাদের ব্যাপারে যারা এরকম বাজে মন্তব্য করে তাদের উপরে আল্লাহ লানত। ঠিক আছে কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, সত্যিকারে রাসূলের উম্মত যারা, রাসূলের পথের পথিক যারা, তাদের বিরুদ্ধে এরকম তথ্য সন্ত্রাস আছে না নাই? আল্লাহ নবী তথ্য সন্ত্রাসের শিকার হয়েছিলেন, নবীর ব্যাপারে কি তথ্য সন্ত্রাস চালানো যায়? সংসদে বসে সিদ্ধান্ত তারা নিতে পারল না, সংসদকে মুলতবি করে একজন মাত্র ব্যক্তির উপরে, ওলিদ ইবনে মুগিরার উপরে পুরা জাতির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুহাম্মদের বিরুদ্ধে কি তথ্য সন্ত্রাস চালানো যায় তুমি চিন্তা করে জবাব দাও। চিন্তা করে সে পুরা জাতির উপরে, জাতির ঘাড়ে চেপে বসলো, তথ্য সন্ত্রাস চালালো, মুহাম্মদ জাদুকর বলে নাও। এখনো সত্যিকারে নবীর পথের পথিক যারা,
এভাবে ওলীদ ইবনে মুগিরার দেশ বিরোধী, ইসলাম বিরোধী ওলীদ ইবনে মুগিরার সেই উত্তরসূরিরা এখনো আল্লাহওয়ালা নবীওয়ালা ফরহেজগার মুত্তাকি দিনদার দিনের কর্মীদের বিরুদ্ধে এরকম তত্ত্ব সন্ত্রাসে এখনো লিপ্ত, কথা বলে ঠিক নয় কি? আমাদের ফরিয়াদ মুনিব, রাসূলের বিরুদ্ধে যারা তত্ত্ব সন্ত্রাস চালিয়েছিল তুমি তাদের ব্যাপারে যেভাবে বলেছো ফাকুতিলা কাইফা কাদ্দারা, এখনো তোমার নবীর উত্তরসূরিদের ব্যাপারে যারা তত্ত্ব সন্ত্রাস চালায় তুমি তোমার এই আয়াতটা তাদের উপর কার্যকর করে দাও, বলি আমিন, আরো জোরে বলি আমিন। ফাকুতিলা কাইফা কাদ্দারা, আল্লাহ পাক আবার বলেন সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা, সুম্মা কুতিলা, অতবার তার উপর আবারও লানত, আল্লাহু আকবার। ফাকুতিলা সে ধ্বংস হোক, কাইফা কাদ্দারা সে কেমনে আমার নবীর ব্যাপারে এমন মন্তব্য করলো, আল্লাহ পাক বলেন সুম্মা নাজারা, সে সারা দিন বা দীর্ঘ সময় ধরে চিন্তা করে সংসদে যখন ব্রিফ করলো, এটা দায়িত্ব পাইছে, আগে ছিল মেম্বার এখন একটু বড় পদে গেছে, ভাবকে আগে থেকে কমে না একটু বাড়ে, ওরে কথা কয় না কা, কমে না বাড়ে, এখন জাতির পক্ষ থেকে দায়িত্ব পাইছে, এখন ভাবি আলাদা, কথা বলে না কা, ঠিক কি না? আল্লাহ পাক বলেন সুম্মা নাজারা, সে সংসদে এসে একটু অন্য নজরে তাকালো, ভাবটাই যেন আলাদা, মানে ও পুরা জাতি তার দিকে তাকিয়ে আছে, কি যেন বলে, কি যেন ঘটে আগামীতে, কথা বলে না ঠিক কি না? সুতরাং সংবাদ সম্মেলন কি যেন বলে, না জানি কি হয়, এরকম একটা ভাব নিয়ে জাতি থাকে না, ওর তখন ভাবে কি হয়ে যায়, আলাদা হয়ে। ইয়া ইউহাল মুদাসসির, আল্লাহ নবী কম্বল আবৃত হয়ে শোয়া, মনোযোগ আছে আপনাদের? এই মাত্র রাসূল জিব্রাইলকে মহাশূন্য ঝুলন্ত চেয়ারে দেখে ভয় পেয়ে ঘরে আসলেন, পরিবারের সদস্যরা কম্বল আবৃত করে দিলেন, আল্লাহ নবী কম্বল আবৃত হয়ে শোয়া। ঠিক এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বললেন ইয়া ইউহাল মুদাসসির, ও কম্বল আবৃত নবী কম, আপনি উঠুন, আল্লাহু আকবার। রাসূল শোয়া, রাসূলকে বললেন কুম, আপনি উঠুন, ঘুমন্ত জাতিকে জাগাবার দায়িত্ব আপনার, আপনি যদি ঘুমিয়ে যান ঘুমন্ত জাতিকে জাগাবে কে? ফাংজির, এই জাতি জাহান্নামের দিকে মিছিল সহকারে রওনা হচ্ছে, এমন কোন অপরাধ নাই যাওরা করে না, শিরিক করে, বেদাত করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মজার পূজা, দর্গা পূজা, দুর্গা পূজা, ল্যাংটা পূজা, এমনকি লিঙ্গ পূজাও করে, কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা বড় কিছু একটা দেখলে ওরা পূজা শুরু করে দেয়, পৃথিবীর মানুষগুলো মিছিল সহকারে জাহান্নামের পথে চাল চলছে, ফাংজির, ওদেরকে জাহান্নামের ভয় দেখান, ওদেরকে ইউ টার্ন করান, ওরা জাহান্নামের দিকে রওনা হচ্ছে, আপনার দায়িত্ব হলো আপনি উঠে ওদেরকে বলেন ওদিকে যেও না, ওটা বাজে পথ, ওটা খারাপ পথ, ও যুবক ওদের পিছনে যেও না, ও যুবক ওদের পিছনে যেও না, ওরও নামাজ পড়ে না, তোমাকে বেনামাজি বানায়, ও যুবক ওদিকে যেও না, ওরা আল্লাহু আকবার বলে না, তোমাকে আল্লাহু আকবার বলতে দেয় না, ও যুবক ও পথে যেও না, ওরও ডাইল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়, ইয়াবা খায়, তোমাকেও তারা নেশাগ্রস্ত করে ছাড়বে, ও যুবক ও পথে যেও না, ও পথে যেও না, ওরও চরিত্রহীন, তোমাকেও চরিত্রহীন বানিয়ে ছাড়বে, ওম ফাংজির, নবী আপনি ওদেরকে জাহান্নামের ভয় দেখান, আপনি বলুন দায়িত্বহীন কণ্ঠে, এই পথে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ হয় জাহান্নাম, আগুনে ভরা জায়গা জাহান্নাম, এখনো সময় আছে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এখানে ডাক দিলেন মুদাসসির বলে, কি বলে আরো আস্তে বলুন, কি বলে? লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন, মাত্র 25 জন নবীর নাম কোরআন মজিদে নিলেন, অন্য নবীদেরকে যখন খেতাব করলেন, অ্যাড্রেস করলেন, সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, বনী ইসরাইল শ্রেষ্ঠ নবী মূসাকে ডাক দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটা কি, বিড়ি না সিগারেট? লাঠি ব্যবহার নবীদের সুন্নাত,
বাংলাদেশের সব ওলামায়ে কেরাম যদি মনে করে নবীর একটা সুন্নাত কেন বাদ যেত, নবীর সুন্নত হিসেবে অন্তত সবাই লাঠি দিয়ে ঘুরি, সুযোগ পাওয়া যাবে, কথা বলে যাবে, বলা হবে যে নবীর আরো কত সুন্নত আছে ওগুলো মানেন, এটা আপাতত থাক, তার কারণ আপনার হাতের সুন্নত এটা যে কখন আবার ফরজ হয়ে আমাদের ঘাড়ে পড়ে আল্লাহ ভালো জানে, ঠিক নয় কি? সব নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন। এবার শুনুন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রব্বুল আলামিন পুরা কোরআন মজিদে একবারও নাম ধরে ডাক দেন নাই। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিলেন, একবার ডাক দিলেন ইয়াসিন, আবার যখন ডাক দিলেন, এবার ডাক দিলেন তহা, আবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আবার যখন ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহু আকবার! রাসূলকে ডাক দেওয়ার পদ্ধতি হয় ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল, সাহাবায়ে কেরাম ডাক দিতেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ এজাফত সহ, আর আমাদের দেশের আশিকের রাসূল আমরা ডাক দেই ও নবী, কথা বলেন ঠিক কি না? বুঝেন নাই মনে হয় কথা। রাসূলকে ডাক দেওয়ার পদ্ধতি হলো ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল অথবা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, আর আমরা ডাক দেই ও নবী। রাসূলকে কি আমরা সালাম দেই? দেন না, ওরা নামাজি পড়ে না মনে হয়, সালাম দেন? কখন দেন? প্রত্যেক নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেন না বসে বসে দেন? কখন দেন? তাশাহুদ কি পারেন? শুরু করেন, এদিকে আত্মাই তো পারেন না, একটু ধীরে ধীরে ওয়াসসালাওয়াতু, এরপরে আসসালামু আলাইকা ও নবী, আসসালামু আলাইকা, আর জোরে বলেন আসসালামু আলাইকা ও নবী, আসসালামু আলাইকা ইয়া নবী, কি পড়েন? আসসালামু আলাইকা ইয়ুহান নবিয়্যু, নামাজে পড়েন কি আর পরে করেন কি? নামাজে প্রতিদিন প্রতিবেলা রাসূলকে সালাম দেন আসসালামু আলাইকা ইয়ুহান নবিয়্যু, এটা হলো রাসূলকে সালাম দেওয়ার পদ্ধতি, আসসালামু আলাইকা ইয়ুহান নবিয়্যু, আর নামাজের পরে সালাম দেন ও নবী, সালাম লই যাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইকরা দিয়ে শুরু হয়েছিল দীর্ঘদিন ওহি বন্ধ, মনোযোগ আছে আপনাদের? এই আবার অনেক দিন পর ওহি শুরু, কুম উঠুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, পুরো পৃথিবীর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ইবলিস বসা, ওদেরকে বিতাড়িত করো, আল্লাহর প্রভুত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার! দায়িত্বটা সহজ না কঠিন? মানুষের জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শাখা উপশাখা প্রতিটি বিভাগে ইবলিস বসা, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, শিক্ষানীতি বলেন, রাজনীতি বলেন, মানুষের জীবনে যত নীতি আছে, যত দিক এবং বিভাগ আছে সারা পৃথিবীতে, রাসূলকে যে সময় আল্লাহ পাক নির্দেশ দিলেন সব বিভাগে কারা বসা, আরো জোরে বলেন, অর্থনীতিতে সুদ, শিক্ষানীতিতে সেকুলারিজম, ঠিক আছে কথা? আমার ভাইরা, ব্যবসা নীতিতে জুলুম, বিচার নীতিতে জুলুম, পারিবারিক জীবনে বেপর্দায়ী আর অশ্লীলতা, কথা বলে ঠিক নয় কি? আমার ভাইরা, ধর্মীয় নীতিতে মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা,
দুর্গা পূজা সর্বত্রই শুধু আল্লাহ বিরোধী ইবলিস বসা। আল্লাহ পাক রাসূলকে নির্দেশ দিলেন, কুম উঠেন, এবার আপনার দায়িত্ব হলো রাব্বাকা ফাকাব্বির, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন। আল্লাহু আকবার, আপনি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সারা পৃথিবীতে আল্লাহু আকবার এক বিপ্লবী ধ্বনি, এক বিপ্লবী স্লোগান। আল্লাহু আকবার ধ্বনি শুনলে বোঝা যাবে হিন্দু, আল্লাহু আকবার শুনলে বোঝা যাবে খ্রিস্টান, আল্লাহু আকবার স্লোগান শুনলে বোঝা যাবে বৌদ্ধ, কি বোঝা যাবে? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন, যোগের পর যোগ চলে আসছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, এটা শুনলে দেশের মানুষ মনে করে ও ইসলামপন্থী। সুতরাং নারায়ণ তাকবীরের বিরোধী কোন স্লোগান দেওয়া যাবে না। আমার ভাইয়েরা নারায়ণ ভালো করে শুনো, নতুন একটা কিছু পাইলে ধরেন আকরাইয়া, নারায়ণ তাকবীর স্লোগান শুনলে দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বুঝে ও ইসলামী আন্দোলনের কর্মী। নারায়ণ তাকবীর স্লোগানের বিরুদ্ধে নতুন স্লোগান চালু করে, ওই স্লোগান আমাদের নয়, ওটা ওই দলের। বলুন তো বিপরীত স্লোগানটা শুনলে কেউ কি মনে করে ও ইসলামী আন্দোলনের? এই জন্য এখানে দায়িত্বশীলরা আছেন, কিছু একটা নতুন পাইলে আমাদের দায়িত্বশীলরা শুরু করে হ মানে মনে করে যে নতুন একটা নতুন কিছু করো। এদেশের নারী পুরুষ রাস্তা দিয়ে যদি একটা দলের স্লোগান শুনে বলে হ্যাঁ ওই দলের, ঠিক আছে কথা, স্লোগান দেয় পঞ্চাশ জনে, শুরুতে যখন ডাক দেয় তখন শুনে হ্যাঁ এটা, কথা বলে ঠিক নয় কি? আবার যখন শুনে সৈনিক কয় হ্যাঁ, ঠিক আছে কথা, যখন শুনে নারায়ণ তাকবীর তখন মনে করে এটা ইসলামী আন্দোলনের লোক। সুতরাং তোমার শত বছরের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য এটা একটা ষড়যন্ত্র, তোমার শত বছরের তোমার নারায়ণ তাকবীর এটা একটা দাওয়াতি কাজ, এই দাওয়াতি কাজ মিশে গিয়েছে এদেশের মানুষের রগে রক্তে দেমাগে, নারী পুরুষ সবার কাছে মিশে গিয়েছে নারায়ণ তাকবীর স্লোগান। এটা তোমার কালেমা, তোমার ইমান, তোমার দাওয়াতি কাজ। যখন বিপরীত জায়েজ না জায়েজ এই সেই করে নতুন একটা স্লোগান চালু করো, ওটা তোমার জন্য তোমার পক্ষে নয়, এটা ষড়যন্ত্র।